ভারত এবং কুয়েত সাফের ফাইনালে কিন্তু আজ রাত 8টায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ সময় রাত 8টায় এই দুটো দল এবং ভারতের জন্য নতুন করে আসলে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটা কম্পিটিশন কিন্তু এটা কারণ সুনীল ছেত্রী সেখানে আছেন হয়তোবা সুনীল ছেত্রীর জন্য শেষ সাফ এটা হতেও পারে ইনফ্যাক্ট ঘরের মাঠে হয়তোবা শেষ সাফই হতে পারে ওভারঅল ভারতই কিন্তু ক্লিয়ারলি আমার কাছে মনে হচ্ছে ফেভারিট ভারত আমার কাছে মনে হচ্ছে ফেভারিট ভারত এবং কুয়েতের এই ম্যাচটা আপনারা সরাসরি দেখবেন টি স্পোর্টসে বাংলাদেশ সময় রাত 8টায় এই দুটো দলই সেমিফাইনাল খেলে এরপর ফাইনালে এসে তার আগে তাদেরকে 120 মিনিটের ফুটবল খেলতে হয়েছে এক দলকে টাই ব্রেকার যেতে হয়েছে আরেক দল বাংলাদেশের সঙ্গে তারা জিতেছে ক্লান্তি একটা বড় ধরনের ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচে কে বেশি ক্লান্ত যদি আপনি ওই হিসেব করেন তাহলে হচ্ছে গিয়ে কুয়েত বেশি ক্লান্ত ইন্ডিয়া বেশি ক্লান্ত কারণ ইন্ডিয়া কিন্তু আসলে পরের ম্যাচটা খেলেছে ইন্ডিয়া তো ঘরের মাঠে ধরেন কুয়েত তো হচ্ছে আগের ম্যাচটা খেলেছে ইন্ডিয়ার থেকে অন্তত আপনি যদি সেই হিসাবে করেন 6-7 ঘন্টা একটু বেশি আসলে তারা রেসপেসে যদি এগুলো নিয়ে আসলে তারা আসলে ভাবতে কোনো ধরনের কিছু চায় না তবে ইন্ডিয়ার জন্য আসলে আজকে যে প্লাস পয়েন্ট গুলো সন্দেহ চিঙ্গান তিনি আজকে স্টার্টিং 11-এ রয়েছেন তবে ওভারঅল আমার মনে হয় ইন্ডিয়ার ব্যাকলাইনে আজকে বেশ কিছু পরিবর্তন কিন্তু হতে পারে এরকম একটা ইঙ্গিত আছে এবং প্রতি ম্যাচে তো আসলে ইন্ডিয়া পরিবর্তনগুলো করছে কারণ সন্দেশকে যেহেতু আপনি খেলাচ্ছেন সুতরাং হচ্ছে আপনি মেহতাব সিংকে আপনার বসাতে হবে আজকের ম্যাচটায় সেখানে সন্দেশ এবং আনোয়ার হয়তো এই দুজনেই খেলবেন এবং সবচেয়ে মজা মানে সবচেয়ে ইন্টারেস্টিং যে পার্টটা রাইট ব্যাক এবং লেফট ব্যাক এই দুইটা পজিশনে কিন্তু আসলে আপনি কি করবেন প্রীতম কোটাল লাস্ট ম্যাচে কিন্তু খারাপ খেলেননি আপনি প্রীতম কোটালকে লাস্ট ম্যাচে খেলানো হয়েছে সুভাশিষ হ্যাঁ সুভাশিষকেও খেলানো হয়েছে কিন্তু আপনি দেখেন দুই পাশে আসলে নিখিলের পারফরমেন্স আপনি দেখেন আকাশ আর নিখিল আকাশ এবং নিখিল তাদেরকে বসিয়ে হয়তো বা রাখা হতেও পারে নাও হতে পারে যে পরিমাণ পরিবর্তন ইগো সিমাস করেছেন এই পুরো টুর্নামেন্ট জুড়ে সেটা ফাইনালে অব্যাহত থাকবে কিনা আমরা জানি না তবে স্কোয়াড রোটেশন এখনো পর্যন্ত ইন্ডিয়ার জন্য যথেষ্ট কার্যকরী হয়েছে একই কথা প্রযোজ্য কুয়েতের জন্য কুয়েত প্রচুর পরিমাণ আমরা দেখেছি পরিবর্তন ইনফ্যাক্ট বাংলাদেশের সঙ্গে ম্যাচটাতেও তারা 6টা পরিবর্তন করেছিল এরপর ফার্স্ট হাফ 60 মিনিটস অ্যারাউন্ড আরো 5টা চেঞ্জ তৈরি করতে পেরেছিলেন তো সবকিছু মিলিয়ে এইখানে আসলে স্কোয়াড মানে স্টার্টিং 11 কেমন হবে অনুমান করা খুব কঠিন এবং সেই জায়গায় আসলে অনেক কিছু নির্ভর করবে সেই রোটেট প্লেয়ারদের উপর কিন্তু ম্যাচে সেই জায়গায় দেখা যাক ইন্ডিয়া আসলে কেমন করে কারণ ইন্ডিয়ার হাতে সেই অপশন রয়েছে এবং ইন্ডিয়ার টিমটা তো আসলে সুনীল ছেত্রী একাই অলমোস্ট আসলে টেনে নিয়ে যাচ্ছেন এবারে সাফে তার 5টা গোল আসলে রয়েছে মানে এই সাফটা সুনীলের জন্য তবে সুনীল ছেত্রী যদি না থাকে মানে তাকে যদি খোলসবন্দি করে রাখা যায় তাহলে ইন্ডিয়ার জন্য যেটা তো কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার জন্য যেটা আসলে খানিকটা কঠিন হবে কারণ আপনি দেখেন এইখানে হচ্ছে গিয়ে আপনি কুয়েতের যে সেন্টার ব্যাক তাদের যে আসলে ক্যাপ্টেন হাজিয়া তিনি কিন্তু বেশ টাইট মার্কিং আসলে তিনি স্লো না একটু স্লো কিন্তু কিন্তু তিনি তার জায়গায় মার্কিং এ কিন্তু হচ্ছে বেশ পারফেক্ট এই জায়গায় এই ব্যাটলটা কিন্তু আজকে আজকে বেশ ভালোভাবে জমবে সুনীলকে কিভাবে আসলে আটকে রাখে সেই কুয়েতের হাজিয়া এবং মিডফিল্ডে আপনি যদি দেখেন অনিরুদ্ধ তাপ আরেকটা চ্যালেঞ্জের নাম কিন্তু তবে আমার কাছে মনে হয় সুনীল ছেত্রী আসলে যে রোলটাই খেলেন একটু একটু পেছনে নেমে আসেন কাইন্ড অফ নাম্বার 10 নট রিয়েলি আ নাম্বার 10 তো সেখানে গেলে যদি হাজিয়া তাকে ড্র্যাগ করার জন্য একটু চলে আসেন তাকে যদি আউট অফ পজিশন করা যায় তাহলে ওই জায়গা দিয়ে আমার কাছে মনে হয় ইন্ডিয়া কিছু সুযোগ তৈরি করলেও করতে পারে প্রেডিকশন ইন্ডিয়া আমার প্রেডিকশন আসলে ইন্ডিয়ার পক্ষে যেহেতু সাফ নিজেদের ঘরের মাঠে ইন্ডিয়া খেলছে এবং আমার ধারণা শেষ পর্যন্ত ইন্ডিয়া আরও একটা চ্যাম্পিয়নশিপ নিজেদের করে নেবে আর দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট বলে কি ভারতের উপরে বাড়তি একটা চাপ থাকছে ভারতের উপর আসলে কোনো চাপ নেই আমার যতটুকু মনে হয়েছে হ্যাঁ ভারতের শিরোপাটা জিততেই চাইবে হ্যাঁ আপনি যদি চাপ ওই সেন্সে জিজ্ঞেস করেন দক্ষিণ এশিয়ার টুর্নামেন্টে বাইরের একটা অতিথি দল এসে কেন আসলে ট্রফি নিয়ে যাবে আমার তাতেও আসলে ভারতের কোনো চাপ নেই কারণ ভারত এ ধরনের চাপ আসলে নিতে অভ্যস্ত এবং দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের ফল কি হয় আমরা যাচ্ছি বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শোয়ের একটা বিরতিতে বিরতি থেকে ফিরে কথা হবে আরও একবার আপনাদের সঙ্গে তখন আমরা ফিরবো ইউরোপিয়ান ফুটবল নিয়ে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.